ঈদের নামাজের পরপরই দর্শনার্থে ও ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এই বিষয়ে আলোচনাতে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আছেন রাকিবুল ইসলাম এবং বগুড়ার যমুনার তীর থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর রাকিবুল, আপনি জানাবেন যে ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং দর্শনার্থীদের জন্য এবারে কোনো বিশেষ আয়োজন রয়েছে কিনা ঈদ উপলক্ষে? শুরুতেই ঈদের শুভেচ্ছা। প্রতি বছরই আমরা যেমনটি দেখি যে ঈদকে ঘিরে ড্রিম হলিডে পার্কে এই দর্শনার্থীদের উচ্চকড়া ভিড় দেখা যায়, যেহেতু আজকে ঈদের দিন সকাল দশটায় আসলে ড্রিম হলিডে পার্কের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। তো সকাল দশটার পর থেকে কিন্তু নানা বয়সী দর্শনার্থীরা আসলে এই পরিবার পরিজন নিয়ে, প্রিয়জনদেরকে সাথে নিয়ে এই ড্রিম হলিডে পার্কে প্রবেশ করছেন। তো এবছর ঈদকে ঘিরে ড্রিম হলিডে যেসব দর্শনার্থী রয়েছে তাদের জন্য মোট 25টি রাইড উন্মুক্ত করা হয়েছে। সবশেষ এবছর যে রাইডটি সংযুক্ত করা হয়েছে সেটির নাম হচ্ছে লেজি ক্রেজি রিভার। আসলে আমি আসলে দেখাতে চাই, আসলে বেলা যত বেড়েছে কিন্তু ড্রিম হলিডে পার্কে কিন্তু দর্শনার্থীর সংখ্যা ততই বেড়েছে। আসলে তো সব মিলিয়ে বলা যায় যে আজকের দিনটি বেশ আনন্দ ঘন করে রাখতে মূলত নানা বয়সী দর্শনার্থীরা আসলে ড্রিম হলিডে পার্কে প্রবেশ করছেন। তো আমি যদি আসলে দরদামটি জানিয়ে দিই, আসলে প্রত্যেক দর্শনার্থীকে অন্তত প্রবেশ করার জন্য 320 টাকা টিকিট গুনতে হচ্ছে। অপরদিকে যে 25টি রাইড রয়েছে সবগুলো রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা করে টিকিট কাটতে হচ্ছে, সেগুলো 60 টাকা থেকে শুরু করে অন্তত 350 টাকা পর্যন্ত। তো বলা যায় যে আজকের পর থেকে অর্থাৎ কাল থেকে ড্রিম হলিডে পার্কের দর্শনার্থীর সংখ্যা আরো কয়েকগুণ বাড়বে। তো এই মুহূর্তে আমরা যেতে চাই একটু বগুড়াতে, সেখানে রয়েছেন সহকর্মী মাজেদ। মাজেদ, আপনি জানাবেন যে বগুড়ার বিনোদন কেন্দ্রগুলোর কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ রাকিব। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হলো যমুনার তীরবর্তী একটি জায়গা। এখানে একটা টি বাঁধ রয়েছে, সেই টি বাঁধের নিচে যে বিনোদন স্পট ঠিক না, হঠাৎ করেই গড়ে ওঠা বিনোদন স্পট। আর এটি আপনাদের জানেন যে এখানে হলো যে চরাঞ্চল রয়েছে প্রায় শতাধিক দ্বীপটর, এই এলাকার প্রাকৃতিক পরিবেশে মানুষ কিন্তু বসবাস করে। আর এখানে কোনো দালান কোঠা এমন কোনো কিছু নাই, তারা প্রকৃতিতে বেড়ে ওঠা, প্রকৃতির সাথে তাদের প্রেম সব কিছু কিন্তু প্রকৃতির মধ্যেই। আর এই প্রকৃতির ছোঁয়া পেতেই কিন্তু সাধারণত গরিব, যারা মধ্যম শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর মানুষ, তারাই কিন্তু এখানে এসেছেন। কয়েকটি নাগরদোলা রয়েছে, তারপরে এখানে খাবার কেস বেশ কিছু দোকান রয়েছে। এছাড়া এখানে যমুনার তীরে যে নৌকায় ভ্রমণ, 20 টাকা করে দিয়ে তারা নৌকা ভ্রমণ করছেন, অর্থাৎ গরিবের যে বিনোদন সে বিনোদনটি কিন্তু এখানে রয়েছে। অল্প টাকায় ঘোরাঘুরি, স্বল্প আয় মানুষরা কীভাবে তাদের বিনোদন একটিমাত্র দিন ঈদে তারা একটু ঘুরতে আসে, তারা সময় পান, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে এসেছেন। এবং ঈদের পর থেকে মানে নামাজের পর থেকে 10টার পর থেকে কিন্তু এই বিনোদন জায়গাটি কিন্তু ফুটে উঠেছে। বিভিন্ন নৌকাতে করে ছোট ছোট শিশুরা তারা যাচ্ছেন নৌকা ভ্রমণে এবং নদীতে যাচ্ছেন, তারা ভ্রমণ করে আসছেন। এবং এই যে বিষয়টি এটি কিন্তু আরও কয়েকদিন চলবে, 3-4 দিন চলবে। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়ার থেকে সর্বশেষ ঈদের বিনোদন নিয়ে। রাজধানীর মতো সারা দেশে ঈদ উদযাপনে মেতে উঠেছেন সবাই, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।